এবার সঙ্গীত পরিবেশন করবে মিলন ধর।
Thank you.
এখন আমাদের মাঝে কবিতা মানে পাঠ করবে শ্রীমতী শ্যামা দত্ত। শ্রীমতী শ্যামা দত্ত, মুছে দিও বিশ্ব প্রকৃতির বুকে পরনল আপন এই মুহূর্তে, অহংকার দিও না হয়ে করুণা ভরে দিও, নিত্য সত্য পবিত্র পথে টেনে যে নিও, চাওয়ার মতো নাই যে কিছু পাওয়ার মতো নয়, মহাপ্রাণ এই সজ্জিত বিশ্বে কি দিলে কে বা দিবে, দেবে কে সে, মন মরা প্রাণ যাদের হৃদয় ভরা ভাবনা, আশার ফলে কল্পনা স্বপ্ন কেবলই শুধু যাতনা, ভুল যদি করে থাকি ক্ষমা করে দিও, নিত্য সত্য পবিত্র পথে টেনে যে নিও, আর কিছু বলবো না ওহে বলার মতো নয়, কি আছে কি দিতে পারি, সুশৃঙ্খল বাসু কবিতা পাঠ করার জন্যে। এখন আমাদের মাঝে সঙ্গীত পরিবেশন করবেন আমাদের ছোট গুরু ভাই শুভদন বৈদ্য। Thank you.
Oh,
নিয়ত অনুরোধ আমাদের কেন্দ্র আশ্রমের আশ্রমাধ্যক্ষকে কিছু বলার জন্য, আমাদের কি সুবিধা কি এবং কেমন করলে ভালো হয় সে কিছু বলবেন। শ্রী শ্রী যোগী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী গুরু মহারাজ। ओम अखंड मंडलाकार चराचर तत्पदुरुवे नम। ओम गुरु ब्रह्म गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मश्री गुरुवे नम। ओम अज्ञानम तिमिरं विश्वज्ञानम जन शुलाकय चक्षुरुन्मीलित जन तस्मश्री गुरुवे नम। किछु गान किछु कविता किछु बामनेर जे वाणी एई विषयगुलोर उपर प्रतिबर्षर न्याय আমরা এই বছরও আয়োজন করেছি। আমি মিলন সবাইকে বলেছিলাম যে তোমরা তার সাথে যে বাদ্যযন্ত্র রয়েছে সেই বাদ্যযন্ত্রের সাথে মিল রেখে তোমাদের যে গান কিংবা যে কার্যক্রমগুলি রয়েছে সেগুলিকে আরও প্রাণবন্ত করার জন্য একটা পরিবেশ সৃষ্টি করার। এখানে অনেকেই উপস্থিত হতে পারেনি, অনেকের ইচ্ছা সত্ত্বেও পরীক্ষা অনেকের কিংবা বিভিন্ন ধরনের কাজের কারণে উপস্থিত হয়নি তারা। না হলেও আমার একটা উদ্দেশ্য ছিল যে ছেলে মেয়েগুলি গান করে তাদেরকে গান করানোর পরিপ্রেক্ষিতে যাদের উচ্চারণগুলি কিংবা যে রাগ রাগিনী সুর মাত্রা লয় তাল যে ইনস্ট্রুমেন্টগুলি বাজবে সেটার সাথে সংযুক্ততা রেখে যদি এখানে একটা কয়েকজনের একটা টিম করতে পারতাম আমি, তাহলে সবাইকে নিয়ে ফাল্গুন মাস উৎসবের পরেই একটা গানের রেকর্ডিং করার ব্যাপারে আমি চিন্তা ভাবনা করেছিলাম কিছু গান নিয়ে আসার ব্যাপারে। তবে এখানে গানগুলি হতে হবে তোমার দেহতত্ত্ব এবং গুরুকে কেন্দ্র করে সেই গানগুলি হতে হবে, সেই গানের সুর কিংবা যে লিখনই তার উপলব্ধির দ্বারা, যে আত্ম উপলব্ধি যেটাকে বলে, যেই উপলব্ধির মধ্যে সত্যতা লুকায়িত আছে সেই সত্যি কিংবা সেই সত্তাকে ধরে রাখার জন্য শুধুমাত্র এই বাদ্যযন্ত্র কিংবা গান কিংবা কবিতা আবৃত্তি আরও অনেক কিছু আমরা করে থাকি শুধুমাত্র সেই মনকে শান্ত করার জন্য। সৎ আদর্শ সৎ নীতির মধ্য দিয়ে করতে পারলেই যে পরিশুদ্ধিত পরিবেশ আমরা পাব এবং আত্ম উপলব্ধি ঘটবে আমাদের। আমরা চেষ্টা করব আগামীতে তার যে বিষয়গুলি তোমরা আলোচনা করে সুন্দর পরিবেশের জন্য সর্বদাই তপবন সচেতন। এখন একটা কথা মনে রাখতে হবে, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার জন্য শুধুমাত্র আমাদের এই তপবনকে কেন্দ্র করে তা নয়, তার সৌন্দর্যতাকে আমরা সারা জগতে প্রতিটি প্রাণীর মধ্যে তোমার আত্ম উপলব্ধি ঘটানোর চেষ্টায় আমরা অগ্রসর হতে হবে। যেমন আপনি দেখবেন একটি গান শুধুমাত্র মানুষের কাছে ভালো লাগে তা নয়, যত পশু পাখি যত প্রাণী যত পাখি যত গাছপালা রয়েছে সবগুলির মধ্যে কী রয়েছে অনুভূতি। আপনি দেখবেন রাগ রাগিনীর উপর নির্ভর করে গান করতে পারলে প্রকৃতির কাছ থেকে সাড়া পাওয়া যায়। যারা গায়ক এই গান শক্তি সেই তোমার বাকশক্তি নিয়ে ছন্দ কিংবা সুর তোমার তাল মাত্রা লয়কে কেন্দ্র করে একত্রিত করে যে রসালো এক দ্রব্য সৃষ্টি করে সেটার অনুভূতি হতে শান্তি।
তো এই শুধুমাত্র তুমি যোগাসন করবে কিংবা প্রাণায়াম করবে কিংবা মন্দিরে থাকবে, তুমি বস্ত্র ধারণ করবে, চুল ধরে রাখবে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে সুন্দর মন, তোমার অন্তরে, তোমার দেহের অন্তরালীন যে সত্তাটি রয়ে আছে, সেই শুধুমাত্র যে গান করেছে তার মধ্যে সেই সত্তা রয়ে আছে তা নয়, আমাদের সবার মধ্যে সেই সত্তা রয়েছে। না হলে সে কথা বলতে পারে, আমিও তো পারি, তার কথার মধ্যে সুর রয়েছে, আমার কথার মধ্যে তো সুর রয়েছে, তাহলে সে চেষ্টা করেছে বিদায় সে করেছে, আমি চেষ্টা করিনি বিদায় আমি হতে পারি না, এটি হচ্ছে পার্থক্য। আজকে পর্যন্তই। ওম যথা খরং পরিবৃষ্ট মাত্রাহীন ভবে পূর্ণাঙ্গ ভবতু তৎসর্বং তৎপ্রহদাত সুরেশ্বর। ওম যথা খরং পরিবৃষ্ট মাত্রাহীন ভবে পূর্ণাঙ্গ ভবতু তৎসর্বং তৎপ্রহদাত সুরেশ্বরী। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম সর্বজীবের শান্তি, পরিবার বর্গের শান্তি, আত্মার শান্তি, চলার পথের শান্তি, ভক্তবৃন্দের শান্তি, চাই শান্তি, দেহ শান্তি। ওম জয় জয় জগদ্গুরু শ্রী পরমহংস মহাযোগী সুরেশ্বর আনন্দপুরী গুরু মহারাজ কামানন্দে হরি হরি ওম হরি ওম। ওম জয় জয় জগদ্গুরু শ্রী পরমহংস মহাযোগী সুরেশ্বর আনন্দপুরী গুরু মহারাজ কামানন্দে হরি হরি ওম হরি ওম। ওম জয় জয় জগদ্গুরু শ্রী পরমহংস মহাযোগী সুরেশ্বর আনন্দপুরী গুরু মহারাজ কামানন্দে হরি হরি ওম হরি ওম।